রাশিয়ার টিকা স্পুটনিক ভিকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশ। আজ এই বিষয়ে জরুরি বৈঠকে বসছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জরুরি ব্যবহারের অনুমোদন পেলে রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে কোনো বাধা থাকবে না। এই টিকা অনুমোদন পেলে বাংলাদেশে ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া মোট টিকার সংখ্যা দাঁড়াবে দুয়ে। এদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বসছে আজ। এই বৈঠকে চীন জরুরি চিকিৎসা সামগ্রীর মজুদ গড়ে তোলা সহ তিনটি বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে টিকা পাওয়ার বিষয়টিতে জোর দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।